সো ব্যাপারটা হচ্ছে যে কারণে আজকে ভিডিওটা বানানো, সো তোমাদেরকে সবাইকে প্রথমত থ্যাংক ইউ সো মাচ। আর আমরা কেসটা তুলে নিচ্ছি, কারণটা কি সেটা তোমাদের বিষয়টা বলছি। তো বিষয়টা হচ্ছে যখন ভিডিওটা আপলোড হয়েছে আমাদের, বলো তুমি বলো। দেখো আমাদের ভিডিওটা আপলোড হওয়ার মোটামুটি কিছুক্ষণের মধ্যেই সিটুর ফোনে, যেহেতু সিটুর ফোন নাম্বারটা দেওয়া ছিল ছেলেটার কাছে, ফোন করেছিল সিটুর নাম্বার থেকে, তো সিটুর ফোনে যেটা মানে রানাঘাট এরিয়ার যে অ্যামাজন শিপিং সেখানকার যে ম্যানেজার সে নিজে ফোন করেছিল। তার কারণ আমি বলে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে ওখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার, মানে ওখানকার শিপিং এর যে ব্রাঞ্চ ম্যানেজার চাকদাতে, মানে রানাঘাট এরিয়াতে, তো সে ফোন করেছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে যারা আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন অনেকেই মানে ওদের পরিচিত যারা আছে, যেহেতু ছেলেটা তো ফেস যেহেতু দেখিয়ে দিয়েছিলাম, বলে ওদের পরিচিত যতজন আছে সবাই ওদেরকে লিঙ্ক পাঠাচ্ছে, হ্যাঁ লিঙ্ক পাঠিয়েছে, এ পাঠিয়েছে। এবার ওই জিনিসটা ওই ভিডিওটা ওই ম্যানেজারকে কেউ পাঠায়, এবার ওই ম্যানেজারটা তখন ওই ছেলেটাকে কন্ট্যাক্ট করে, যে চিটারটা তাকে কন্ট্যাক্ট করে আর কি, কন্ট্যাক্ট করে ওকে তো স্বীকার করায়, যেহেতু আমি প্রমাণ দিয়েছি ভিডিওতে, পুরো ফুল প্রমাণ দিয়েছি। আর ওরা চেক করে দেখেওছে যে অ্যাকচুয়ালি জিনিসটা আনডেলিভার্ড দেখানো হয়েছে এন্ড ওর কাছ থেকে আমাদের কাছে পাঠিয়েছে ও। হ্যাঁ, তো সেই জন্য ওরা কনফার্ম হয়ে গেল ম্যানেজারটা, তারপর বললো যে আমরা ওকে চাকরি থেকে ছাড়িয়ে দেব, আমরা এর ব্যবস্থা নিচ্ছি, আমাকে সরি টরি বললো, আর বললো যে কিছুক্ষণের মধ্যে আমি ওকে বলছি আপনার টাকাটা পে করে দেবে, আপনার সরি বলবে, ও ক্ষমা চেয়ে নেবে, আমি কথা দিচ্ছি কোনো অসুবিধা হলে আমি সাথে আছি, আমরা ভয়েস রেকর্ডিংটাও দিই। হ্যাঁ, ভয়েস রেকর্ডিং দিয়ে দেবো। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ টাকাটা পাঠিয়েছে, ও ক্ষমা চেয়েছে। হ্যাঁ, তো যাই হোক, লাস্টবারের মতো ক্ষমা চেয়ে নিশ্চয়ই শিক্ষা পেয়ে গেছে, সো লাস্টবারের মতো ক্ষমা করে দিচ্ছি। ও বারবার বলছে যে আমার কাজ চলে যাবে চলে যাবে, যাই হোক আমি মিটিয়ে নিচ্ছি বিষয়টা, আমি আর বেশি ইয়ে করলাম না। হ্যাঁ যাই হোক, আমি ওটাই বলছি, এবার যেহেতু গরিব বলে আমি শুধুমাত্র ছেড়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন, আপনারা যদি কনসিডার করেন ওকে, এবার আমরা তো ইয়ে করতে পারবো, কারণ এটা আপনাদের বিজনেস, তো আমি আমাকে দিয়ে দিচ্ছি বলে আমি ক্ষমা আমি আমার তরফ থেকে ক্ষমা করে দিচ্ছি, আমি কেসটাও তুলে নিচ্ছি। হ্যাঁ, আর আমি আর বেশি ইয়ে করছি না এই নিয়ে, যেহেতু কান্নাকাটি হচ্ছে মানে ইয়ে করছে, একসেপ্ট করে নিয়েছে। যাই হোক, প্রথমে যদি একসেপ্ট করে নিত তাহলে হয়তো এত দূরে হতো না, আশা করছি ও আর করবে না। হ্যাঁ সেটা হচ্ছে ব্যাপার, আপনারাও সাবধান হয়ে গেলেন, শুধু ও কেন, এটা কেউ যদি, হ্যাঁ সেটা হচ্ছে বিষয়, আশা করি তো আর কিছু করবে না। ওর যা কথা বলছিলাম, এবার বলছে কান্নাকাটি যে ওর বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, গড়বাড়ি যেতে, যাই হোক চেষ্টা করেন দেখে দেওয়ার, এবার সাবধান, ও তো নিশ্চয়ই শিক্ষা পেয়ে গেছে, তো একটু সাবধানে রাখবেন সবাইকে, একটু দেখে দেখে রাখবেন, তাহলেই হবে। ঠিক আছে, আমি আমার তরফ থেকে সব তুলে নিচ্ছি, আমি ঠিক আছে, কোনো অ্যাপে দেখলে ঠিক আছে আপনি ফোন করবেন, আরো হয়েছে অলরেডি, সবাই যেহেতু ক্ষমা চেয়ে নিচ্ছে বলে করিনি, আমাদেরও জানা ছিল না, এবার আমরা শুরু করেছি রিসেন্টলি, আমাদেরও ব্যাপারটা জানা ছিল না, এগুলো দেখে আমি যখন রিসার্চ করলাম ভালো মতো, ট্র্যাক করলাম বিষয়টা, আমার মাথায় হাত যে কি করে সম্ভব, যে এরকম চলছে স্ক্যাম, অথচ কেউ জানেও না, কেউ পাতে, এগুলো তো ট্র্যাক করা খুব কঠিন, এভাবে কাস্টমারের সাথে কথা বলে ডিটেলস নিয়ে ওর অ্যাড্রেস বের করা, এই করা, এটা তো কঠিন জিনিস, এগুলো তো কেউ করতে যায় না। এবার আমরা ইচ্ছে করে করেছি, কারণ জানি এগুলো আরো ভবিষ্যতে আরো বাড়বে বলে, ব্যাপারটা জানতে হবে যে কেন হচ্ছে, কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই জন্য আমি আরো এইসব রিসার্চ করা শুরু করেছি আমরা, নাহলে তো জানতেই পারতাম না বিষয়টা। হ্যাঁ, আরে আমাদের নাম খারাপ হচ্ছে, এর আগে এমন হয়েছে আমাদের ডেলিভারি যে প্রিপেড অর্ডার চেঞ্জ করে দিচ্ছে, প্রোডাক্ট চেঞ্জ করে পাঠিয়ে দিচ্ছে, অনেক কিছুই হয়। হ্যাঁ তাহলে ধরা না পড়লে তো একে দেখে তো আরেকজন শিখবে, ধরা না পড়লে তো ধরা পড়ে গেছে, যাই হোক ঠিক আছে, যাই হোক আমি আমার তরফ থেকে ইয়ে করে দিলাম, আপনারা দেখেন কনসিডার করে দেন, যে রেখে দেন আর কি বলবেন, কিছু করেন ঠিক আছে, আর আমিও সোমবার দিন আমিও সব উইথড্র করে নিচ্ছি, ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
সো এই যে ওখানকার যে ম্যানেজার মানে অ্যামাজন শিপিং এর ওখানকার যে ম্যানেজার চাকদা রানাঘাটের যে ম্যানেজার যেহেতু তার আন্ডারে সবাই আছে তো ওর একটা দায়িত্ব আছে তো ও ভিডিওটা দেখে কন্ট্যাক্ট করেছে আমাকে তো যাই হোক ও অ্যাটলিস্ট শিক্ষা পেয়ে গেল ও বুঝে গেল যে একটু সতর্ক থাকতে হবে চারিদিকে কারণ ও যে একাই করছে তা তো না ওকে দেখে আর কজন শিখতে পারে বা হয়তো আরো ফিউচার আরো হতো তো ও একটু সাবধান হয়ে গেল তো যাই হোক ওর ব্যাপারটা জানা হলো শুধু ওই কেন সবারই জানা হলো বিষয়টা কাস্টমার থেকে শুরু করে যারা ডেলিভারি করে যারা এই দায়িত্বে আছে বা যারা রিসেলার আছে সবার ব্যাপারটা একটু মাথায় রাখো তোমরা সবাই সো যাই হোক আমরা সোমবার দিন উইথড্র করে নেবো কেসটা তো এবার যেহেতু আমরা ব্যাপারটা হচ্ছে আমাদের বেরোনোর আছে যাই হোক মানে কি বলতো আমি প্রথমে বলেছিলাম যে আমার উদ্দেশ্য নয় তাকে বা তার পরিবারের কোনো এক পার্সেন্টও ক্ষতি করার তাই জন্য দেখেছো ভিডিওতে কতটাই রিকোয়েস্ট করেছিলাম যাতে করে ও অ্যাকসেপ্ট করে নেয় তার ভুলটা যাই হোক করেনি তাই জন্য বাধ্য হয়ে আমাদের এই স্টেপটা নিতে বাধ্য হয়েছিলাম যাই হোক অ্যাকসেপ্ট করে নিয়েছে ভেবে তো ছিলাম যে যদি অ্যাকসেপ্ট এবার যদি অ্যাকসেপ্টও করে ক্ষমা চায় তাও ক্ষমা করবো না কারণ এখন তো কেস করেছি বলে ভয়ে ক্ষমা চাইছে তাই জন্য ভেবেছিলাম যে ক্ষমা করবো না কিন্তু তাও ভালো লাগে না থাক যেহেতু ওর বাড়িতে পরিবার আছে বললো যে ওর একটা বাচ্চা আছে তাই জন্য আমরা কেসটা তুলে নিচ্ছি তবে হ্যাঁ এইটুকু সিওর যে ও শিক্ষা পেয়ে গেছে আর ও কোনোদিন আশা করি ও আর কোনোদিন এত বড় ভুল করবে না আর আগের ভিডিওটা থেকে আমরা ওর ফেসটা ওর নাম্বারটা আর ওর যে ডিটেইলসটা দিয়েছিলাম সেটা আমরা তুলে নিচ্ছি মানে সেটা ট্রিম করে দেবো আর কি ট্রিম করে দেবো ব্লার করে দেবো যেটাই আমাদের পক্ষে পসিবল হবে আমরা করে দেবো আর ট্রিমই করে দেবো ব্লার করা দরকার ট্রিমই করে দেবো পুরো কারণ কি বলতো যেহেতু ও স্বীকার করে নিছে আর চাই না ওর কিছু ইয়ে হোক কিন্তু ভিডিওটা থাকলো যাতে করে সতর্ক যারা যারা এই জিনিসটা বাকি যারা এগুলো করছে তোমাদের সঙ্গেও যদি এগুলো হয় এমনকি ব্রাঞ্চ ম্যানেজারটা পর্যন্ত বলছে তোমরা রেকর্ডিংটা শুনে নেবে ব্রাঞ্চ ম্যানেজারটাও বলছে যে থ্যাংক ইউ সো মাচ এই জিনিসটা আমাদের নলেজে এই প্রথম হলো আপনি যদি ভিডিওটা না বানাতেন আমরা জানতেও পারতাম না আমাদের পিঠ পিছে এত হচ্ছে হয়তো ও কেন আরো অনেকেই করছে কিন্তু ও এখন সতর্ক হয়ে যাবে ধরাটা ও পড়ে গেছে হ্যাঁ ধরাটা পড়ে গেছে যারা ডেলিভারি করে তারাও হয়তো ভিডিওটা দেখেছে তারাও আশা করি এরপর থেকে সতর্ক হয়ে যাবে বাকি তোমাদেরও অ্যাওয়ারনেস একটু থাকা দরকার তো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর তোমরাই অনেকেই লিঙ্ক পাঠিয়েছো ওদেরকে বলেই হয়তো মানে এই হেল্পটা হয়েছে আর কি তো যাই হোক আমরা কেসটা তুলে নিচ্ছি আর আশা করি ও শিক্ষা পেয়ে গেছে আর কোনোদিনও আর কারোর সাথে করার সাহসটা পাবে না আর আমি মানে বাকি যে সমস্ত আমাদের কাছে খুব কম একটা হয়নি চারজন করেছে তো যেই চারজন করেছে মানে আমি মানছি যে তারা বাকিরা মেনে নিয়েছে যে হ্যাঁ করেছি ভুল হয়ে গেছে বাট আমি সত্যিই চাই না যে এটা আর কারোর সাথে হোক কারণ ভীষণ একটা হ্যাসেল হয় কি মানে একটা টেনশন একটা হ্যাসেল একটা ভীষণই একটা নেগেটিভিটি তৈরি হয় তো প্লিজ মানে যদি তোমরা কেউ মানে তোমরা যারা দেখছো তাদের মধ্যে যদি কেউ ডেলিভারি করো তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের চেনা পরিচিতর মধ্যে যদি কেউ এরকম করে না পাঠাও যে ওর সাথে এইটা হয়েছে তোর সাথে হবে ধরা পড়তে বাধ্য এক না একদিন সেই জিনিসটা থেকে বিরত থাক সব পথে কাজ করলে না কারোর কোনো টেনশন থাকে না আজকে তুমি এরই দেখো মানে যার উপর আমরা কেস করেছি যদিও আমরা তুলে নেব তার ফ্যামিলির কাছে একটা টেনশন তার নিজের একটা টেনশন তার একটা পাড়ার লোকেদের মধ্যে একটা ইয়ে হয় তো আমার মনে হয় সৎ পথে থাকা সবসময় সব দিক থেকে বেস্ট তোমার জন্য আমি কিন্তু ভিডিওতে প্রথমেই আমি ওকে যখন প্রথমবার ওকে বলি তখন আমি বলেছি যে কেস করবো আমি ডাইরেক্ট বলেছি ওকে দেখ ভাই তুই যদি না স্বীকার করিস তাহলে আমাকে কেস করতে বাধ্য হবে তারপরেও বলেছে যা কিছু করে না বাট আমার কাছে কী করে না আমি সত্যি চাইনি যে মানে ওখানে 1% কারো ক্ষতি হোক এবার যেহেতু মানুষের আমাদের মনে হয় মানুষের কর্মকে বেশি মানে ইয়ে করা উচিত আমাদের ঘেন্নার চোখে দেখা উচিত মানুষকে নয় মানুষ সুধরে যায় তো কর্মটা যদি একবার সুধরে গেল খারাপ কর্মটা তাহলে ভুল করে মানুষ মানেই তার ভুল হয় কিন্তু যদি সে সেটাকে ঠিক করে নেয় তাহলে সেটা অবশ্যই ক্ষমা করে দেওয়া যায় তাই জন্য আমরা ম্যানেজারের সাথেও কথা বললাম যে অ্যামাজনের যে ম্যানেজারটা ওখানকার তো বললাম যে থাক যাই হোক হয়ে গেছে ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে আপনারা কাজে রেখে নিন আমরা আমাদের তরফ থেকে আমরা উঠিয়ে নিচ্ছি কেসটা যাই হোক এখানে মিটে গেল বিষয়টা আশা করছি যে ওর কাজও ঠিকই হয়ে যাবে সমস্যা কোনো হবে না তো আমি যাই হোক আপডেট নেবো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ বাকি এটা আপডেট যেহেতু সবাই অনেকে কমেন্ট করছে আপডেট দাও অনেকেই কমেন্ট করেছে যে প্লিজ এর আপডেটটা দিও কি হলো কেসটা তো কেসটা আর এগোচ্ছে না যেহেতু বুঝতেই পারছো ওরও একটা পরিবার আছে বাচ্চাও আছে ছোট একটা তাই যাই হোক ব্যাস ও অ্যাকসেপ্ট অ্যাট লিস্ট ওর কাছে পৌঁছাতে গেছে অ্যাকসেপ্ট তো করে গেছে ব্যাস এইটুকুই দরকার ছিল ওকে শুধরানো দরকার ছিল না যে ও শাস্তি পাক আমাদের তার চেয়ে বেশি মোটিভ ছিল যে ও যেন শুধরে যায় এই জিনিসটা আর ওর থেকে আর কয়েকজন যারা করার চেষ্টাও করতে হয়তো তারাও যেন মানে চিন্তা করো আগের দিন এতবার আমরা নিজেরা ফোন করলাম যে একবারও স্বীকার করলোই না ব্লক করে দিল সে কিন্তু কালকে নিজে থেকে ফোন করেছে আমাদেরকে ফোন করতে হয়নি সোশ্যাল মিডিয়ারই পাওয়ার অনেকে আমাদের ভিউয়ার্সরাও
মানে ওকে বলেছে যে এটা ঠিক করনি তুমি, অনেকে মেসেজ করেছে, অনেকে কল করেছে, অনেকে কমেন্টে করেছে যে আমাদের বাড়ির পাশে থাকে, অনেকে বলছে আমি চিনি, আমি বলছি, কতজন বলেছে, ও নিজেই বললো, আমরা এখন এই জিনিসটা টের পেলাম, এই স্ক্যামটা বন্ধ হওয়া দরকার, নাহলে এটা দিন দিন আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, কারণ এটা তো রিপোর্ট হয় না, এগুলো তো কেউ থোড়ি রিসার্চ করে অত ইয়ে করে মাথা লাগিয়ে ভেবে চিনতে ওইসব নিয়ে বের করে বা এরকম ধরা পড়াই তো, যাই হোক ধরা পড়ে গেছে। টাচুট যে আমরা জানতে পেরেছি বা টাচুট যে ওই কাস্টমারটা আমাদের রিভিউ দিয়েছে, ভালো রিভিউটা যখন দিয়েছিল তার বদলে আমরা জানতে পেরেছি যে ডেলিভার হয়েছে, নাহলে কিন্তু জানতে পারতাম না, নাহলে ভাবতাম হয়তো ডেলিভার সত্যিই হয়নি, সে হয়তো নেয়নি, নেয়নি, যদি ডেলি ও যদি রিভিউ না দিত, মেসেজ যদি না করতো যে তোমার শাড়িটা পেয়েছে খুব সুন্দর হয়েছে, তাহলে জানতে পারতাম না যে শাড়ি পেয়েছে অথচ আনডেলিভার্ড হয়েছে। বিশ্বাস করো যে এই চারটে ঘটনা ঘটেছে, চারটে কাস্টমারই এত ভালো যে তারা শাড়ি পেয়ে যাওয়ার পরেও আমাদের সঙ্গে পুরোপুরি কোঅপারেট করেছে, ভীষণভাবে হেল্প করেছে, মানে তারা নাও করতে পারতো, কারণ তাদের তো কাজ হয়ে গেছে, তারা শাড়ি কিনবে, এত কেন তারা ঝামেলা পোয়াবে, বাট তারা ভীষণ হেল্প করেছেন, সো থ্যাংক ইউ সো মাচ। আর বাকি আর একটা কথা বলে দিই, ইস্টার ইস্যু ইন্ডিয়ার অর্ডার নেওয়া এখন স্থগিত আছে, যেহেতু আমাদের সব আউট অফ স্টক হয়েছে, তো নতুন স্টক আসবে, যেহেতু পুজোর রাস্তায় বুঝতে পারছো এখন মানে হয় না প্রোডাক্ট আনানো খুব একটু চাপ হচ্ছে, তো সেই জন্য আমরা আর কিছু দিনের জন্য আমরা মানে বিজি থাকবো, বিজি বলতে থাকছি না আর কি, তো আমরা নতুন দেশে শিফট, আরও অনেক কিছু জিনিসপত্র আছে নতুন দেশে, আমরা যেহেতু শিফট হচ্ছি তো ওখান থেকে হয়তো বিজনেসটা করবো ফিউচারে, তো হয়তো কালী পুজোর পর দিওয়ালির পর থেকে শুরু হবে আবার ওই অর্ডার নেওয়া, তো তার জন্য সরি কাউকে এখনই অর্ডার আর নতুন অর্ডার কোনো নিতে পারছি না দিওয়ালির আগে, যেহেতু আউট অফ স্টক হয়ে গেছে সব কিছু ম্যাক্সিমাম, তো ওইটাই বলার ছিল। বাকি থ্যাংক ইউ সো মাচ, এরকমই সাপোর্ট দিতে থাকো, বাকি নতুন দেশে কী হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই বলবো, নতুন দেশে শিফট হচ্ছে, নতুন দেশের এক্সপিরিয়েন্স হবে, আমি খুব এক্সাইটেড প্লাস নার্ভাস প্লাস ভয়, যাই হোক পরের ভিডিওগুলো দেখে নেবে বুঝে যাবে, চলো টাটা, টেক কেয়ার।